আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে জয়েন করেছো, সবাইকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা বলছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সে বিষয়গুলো তোমাদেরকে প্রথমে জানিয়ে দেই। আমরা আমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 9 এবং 10 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব বিমাশিয়াতিল্লাহি তাআলা। তো প্রথমে আমরা আলোচনা করব সূরা লাহাব নিয়ে। সূরা লাহাব আলোচনা করার পরে আমরা আলোচনা করব সূরা ইখলাস নিয়ে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে দুইটা সূরা নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে সূরা লাহাব আর একটা হচ্ছে সূরা ইখলাস। তাহলে আমরা কথা না বাড়ি আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমরা জানবো সূরা লাহাব সম্পর্কে। আমরা প্রথমে সূরা লাহাবের পরিচয় জানব। সূরা লাহাব এটি হচ্ছে আমাদের পবিত্র কোরআনের আম্মা পারার একটি ছোট্ট সূরা, শেষের দিকের সূরা। এ সূরাটা পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এ সূরা লাহাবের আয়াত সংখ্যা হল 5টি। এ সূরায় আবু লাহাবের চরিত্র এবং পরিণতির কথা আলোচনা করা হয়েছে, এজন্য সূরার নামকরণ করা হয়েছে সূরা লাহাব। এটি পবিত্র কোরআনের 111 নম্বর সূরা। এখন আমরা জানবো সূরা লাহাবের শানে নুজুল। আমরা এখন জানবো সূরা লাহাবের শানে নুজুল। রাব্বুল আলামিন যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের দাওয়াত দিতে বললেন, হে নবী আপনি, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিন, তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, তখন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে ডাক দিলেন, অর্থাৎ এটা তখনকার আরবের রীতি ছিল যে যখন কোনো সংবাদ দিতে হলে পাহাড়ে উঠে মানুষকে ডেকে তারপরে সংবাদ দিত। তো নবীজি সাফা পাহাড়ে উঠলেন, উঠে তার গোষ্ঠীর লোকদেরকে ডাক দিলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে, যেটা হাদিসে বর্ণিত আছে, যার অর্থ হচ্ছে যে যে সকালের বিপদ, সকালের বিপদ। তখন মনে করলো যে হয়তোবা কোনো বিপদ ঘটেছে। তখন সব গোষ্ঠীর মানুষরা, নবীজির যারা আত্মীয় স্বজন ছিল, আশেপাশের লোকজন ছিল, সবাই সাফা পাহাড়ের নিচে জমা হলো। তখন নবীজি তাদেরকে বললেন যে তোমরা তো আমাকে সত্যবাদী বলে মানো, আমি যে সত্যবাদী তোমরা তো সেটা জানো। তারা সবাই বলে হ্যাঁ অবশ্যই আমরা জানি যে আপনি আল আমিন, আপনি সত্যবাদী, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। তখন নবীজি বললেন যদি আমি মনে করি, যদি আমি বলি যে এই পাহাড়ের পেছনে একদল সৈন্য, একদল সৈন্য সামন্ত তারা তোমাদেরকে আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে, তারা যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন তারা সবাই বলে হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করবো, কারণ আপনি আল আমিন, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। তখন নবীজি বললেন যেহেতু তোমরা আমাকে সবাই সত্যবাদী বলে জানো, আল আমিন বলে জানো, তাহলে একটা সত্য কথা বলি, তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমরা
আল্লাহর সঙ্গে শিরক করা ছেড়ে দাও। যদি না করো, যদি এক আল্লাহকে মাবুদ বলে স্বীকার না করো, এক আল্লাহর ইবাদত না করো, তাহলে আমি আশঙ্কা করছি যে পরকালে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমি তোমাদেরকে এক কঠিন শাস্তির আমি তোমাদেরকে খবর দিচ্ছি। তখন আবু জেহেল বলে উঠল যে তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? তাহলে যে নবী এক মিনিট আগে তাদেরকে ভালো ছিল, সেই নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তিনি সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেলেন। তখন যখন আবু লাহাব নবীজির বিরুদ্ধে বদদোয়া করল, তখন আল্লাহ রব্বুল আলামিন এই আবু লাহাবের কথার পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন, সেটি হচ্ছে সূরা লাহাব। অর্থাৎ আবু লাহাবের বিরুদ্ধে আবু লাহাবের ধ্বংস কামনা করে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। আমরা এখন এই সূরা লাহাবের অর্থ জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছিল কোনো কিছুই কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অতি সত্বর খুব তাড়াতাড়ি সে লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। ওমরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও জাহান্নামে যাবে, যে ইন্ধন বহন করত, যে লাকড়ি বহন করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গলদেশে থাকবে পাকানো রজ্জু। এটা মাসাদ মানে হচ্ছে খেজুরের পাকানো রজ্জু। আর তখন আমরা জানবো এই ছোট্ট সূরা লাহাবের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানব। রাব্বুল আলামিন একজন, আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাবের শুরুতেই একজন কুখ্যাত কাফের লাহাব, আবু লাহাব, এই আবু লাহাবের ধ্বংস কামনা করে সূরাটা নাজিল করেছেন। এই আবু লাহাব ছিল ইসলামের চূড়ান্ত দুশ্মন, একজন দুশ্মন ছিল, সবসময় ইসলামের দুশ্মনী করত, আল্লাহ নবীর দুশ্মনী করত, আল্লাহ নবীর সঙ্গে ইসলামের সঙ্গে সে শত্রুতা করত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কাফের আবু লাহাব, যে আল্লাহ নবীর চাচা ছিল সম্পর্কে, তো আবু লাহাবের ধ্বংস কামনা করে সূরাটা নাজিল করেছেন। এই সূরায় রব্বুল আলামিন আবু লাহাবের ধ্বংস কামনা করেছেন, যে সে নিজে ধ্বংস হোক এবং সে যা উপার্জন করেছিল ধন সম্পদ কোনো কিছুই কাজে আসেনি। এবং আবু লাহাব যে জাহান্নামে যাবে এটা রব্বুল আলামিন তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং তার স্ত্রী উম্মু জামিল নাম ছিল, তার স্ত্রী ছিল একজন খারাপ লোক, খারাপ অসৎ মহিলা। সে বন থেকে কাঠ কেটে এনে হাদিস আছে যেটা, যে নবীজির রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, কাঁটাযুক্ত কাঠ বিছিয়ে রাখত যেন নবীজি কষ্ট পান। এজন্য এই আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল সেও জাহান্নামে যাবে। এ সূরা শেষে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাম্মালাতাল হাতব, যে ইন্ধন বহনকারিনী, এর অর্থ হচ্ছে আবু লাহাব জাহান্নামে যাবে। আর দুইটা অর্থ হতে পারে, আবু লাহাব জাহান্নামে যাবে আর তার স্ত্রী কাঠ বহন করে জাহান্নামে নিক্ষেপ করবে, সেই কাঠেই আবু লাহাব সে জাহান্নামে জ্বলবে। আরেকটা অর্থ হবে এর যে সে বন থেকে কাঁটাযুক্ত কাঠ কেটে নিয়ে এসে নবীজির রাস্তা বিছিয়ে রাখত, নবীজি যেন কষ্ট পায়, এরকম দুইটা অর্থ হয় আর কি। আর ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এর মানে হচ্ছে যে
সে জাহান্নামে যাবে, জাহান্নামে তার গলায় আল্লাহ রাব্বুল আলামিন আগুনের রশি, আগুনের বেড়ি পরিয়ে দিবেন। আচ্ছা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, ইন্ধন মানে কি? ও আচ্ছা 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 আচ্ছা, ইন্ধন মানে হচ্ছে হলো লাকড়ি, লাকড়ি কাঠ, মানে ইন্ধন মানে হচ্ছে লাকড়ি, যেটা মানে আগুন জ্বালানোর, আগুন জ্বালানোর জন্য যেটা ব্যবহার করা হয় আর কি। বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। আর কোনো জি স্যার, প্রশ্ন? বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না স্যার। হ্যালো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা রেইজ হ্যান্ড বাটনে চাপ দিয়ে হাত তুলতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে। সোয়াইব, সোয়াইব দেখতে পাচ্ছি হাত তুলেছ। হ্যালো রাসেল, রাসেল কোনো প্রশ্ন আছে? স্যার, লেলিহান কি? লেলিহান কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, লেলিহান মানে হচ্ছে যে আগুনটা দাউ দাউ করে জ্বলে, প্রজ্বলিত অগ্নি। হ্যাঁ, লেলিহান অগ্নি মানে হচ্ছে প্রজ্বলিত অগ্নি, মানে যে অর্থাৎ এখানে জাহান্নামের কথা বলা হয়েছে, জাহান্নামের আগুন প্রজ্বলিত অগ্নি, অর্থাৎ দাউ দাউ করে সে আগুন জ্বলছে। বুঝতে পারছো? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, এখন আমরা সুরা, আমাদের পরের যে সুরাটা সুরা ইখলাস, আমরা এখন সুরা ইখলাস নিয়ে আলোচনা করব। এখন আমরা সুরা ইখলাস, আমাদের পরবর্তী সুরা সুরা ইখলাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুরা ইখলাস পবিত্র কোরআনে, এটিও আম্মা পারার একটি ছোট্ট সুরা, একেবারে শেষের দিকের সুরা। এটি পবিত্র কোরআনের 114টি সুরার মধ্যে ধারাক্রম অনুসারে 112 নম্বর সুরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 4টি। সুরা ইখলাস মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এই ছোট্ট সুরা মাত্র 4টি আয়াত, এই ছোট্ট সুরার অনেক ফজিলত। হাদিসে আসছে যে এই ছোট্ট সুরা পবিত্র কোরআনের এক তৃতীয়াংশের সমান, অর্থাৎ 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, আমরা জানি যে 1 হরফে 10 নেকি, তাহলে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব আমরা পাব, সুরা ইখলাস পড়লে আমরা সেই সওয়াব পেয়ে যাব। অন্য আরেকটি হাদিস আসছে যে এক ব্যক্তি এসে রসুলকে বলল, ইয়া রসুলাল্লাহ, আমি এই সুরা ইখলাসকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যে সুরা ইখলাসকে ভালোবাসো, তোমার এই সুরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুরা ইখলাসের ফজিলত অনেক, অনেক মর্তবা। এরপর আমরা জানবো সুরা ইখলাসের শানে নজুল। একবার এক কাফের এসে নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে মুহাম্মদ, আমাদের তো সবার নসব আছে, সবার বংশ পরিচয় আমরা জানি, আমাদের সবার বংশ পরিচয় আছে, কিন্তু আল্লাহর বংশ পরিচয় কি? নাউজুবিল্লাহ। এরপর আরেকজন মুশরিক এসে নবীকে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কি স্বর্ণের তৈরি, না রৌপ্যের তৈরি, না কিসের তৈরি আল্লাহ? নাউজুবিল্লাহ। এই দুইটা হাদিসে দুইটা কথা পাওয়া যায়। এই মুশরিকদের এ সমস্ত উদ্ভট কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট সুরা, সুন্দর একটা সুরা, সুরা ইখলাস নাজিল করেন। আমরা এখন এই ছোট্ট সুরা সুরা ইখলাসের অর্থ জানব। আচ্ছা,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত মারদূত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। কুল হুয়াল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ আস সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ আল্লাহ হচ্ছেন কি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি। ওলাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি। ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। আমরা এখন এই ছোট্ট সুরা সুরা ইখলাসের ব্যাখ্যা জানব। তাহলে আমরা আগে জেনেছি যে এই সুরা ইখলাসের ফজিলত অনেক, যে একবার পড়লে দশ পারা কোরআন পড়ার সব পেয়ে যাব আমরা। তারপর আরেক সাহাবী এসে বলল যে আমি এই সূরা ভালোবাসি। নবীজি বললেন যে এই সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এখন আমরা জানব এই সূরা ইখলাসের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই ছোট্ট সূরা সূরা ইখলাস মনে হয় যে মাত্র চারটি আয়াত, কিন্তু এই সূরাটাকে মহাসমুদ্র মনে হয় যে এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত কেন দিলেন। কারণটা হচ্ছে এই সুরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দেওয়া হয়, একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। এজন্য এই সুরাটাকে তাওহীদের প্রসিদ্ধ দলিল বলা হয়, একত্ববাদের সুপ্রসিদ্ধ দলিল বলা হয় এটিকে। কারণ হচ্ছে যে এই সুরাটা ছোট্ট হলেও এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ পরিচয় তুলে ধরেছেন। এই সুরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা পূর্ণ পরিচয় আমরা পেয়ে যাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ পরিচয় পাই সুরা ইখলাসের মাধ্যমে। এই সুরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, তাদের উদ্ভট যে প্রশ্ন যে আল্লাহর পরিচয় কেমন, আল্লাহর বংশ পরিচয় কি, নাউযুবিল্লাহ, এই যে উদ্ভট প্রশ্নগুলো এগুলোর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন এই সূরার মাধ্যমে। এই সূরার মাধ্যমে আমরা আরো জানতে পেরেছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই পৃথিবীর সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী। কারণ কি আমরা সবাই মুখাপেক্ষী না? আমরা তো সবাই দুর্বল এবং সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কেউ চলতে পারি না। তাহলে আমরা কেউ আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারি না, কিন্তু আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্যের প্রয়োজন হয় না তার। এরপরে আল্লাহ পাক বলেছেন যে তার পরিচয় সম্পর্কে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। আমরা সবাই জানি যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের আব্বা আম্মা আছে, আমরা জন্ম নিয়েই পৃথিবীতে এসেছি, কিন্তু আল্লাহ তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি, তিনি শুরু থেকেই আসেন। আল্লাহ পাকের জন্য বলেছেন যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ্জাহিরু ওয়াল বাতিনু, তিনি প্রথম তিনি শেষ এবং তিনি প্রকাশ্য তিনি গোপন। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। এরপরে সব শেষে আল্লাহ পাক বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। এই পৃথিবীতে আমরা আমাদের হাত পা আছে, আমাদের চোখ কান আছে, আমাদের শরীর আছে, এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষের মতো হতেই পারে, একজনের ক্ষমতা আরেকজন ক্ষমতা হতেই পারে, মানে একজনের ক্ষমতা আরেকজনের ক্ষমতার মতো হতেই পারে, কিন্তু আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাকের সমতুল্য কেউ নাই, আল্লাহ পাকের মতো কেউ নেই। তাহলে ছোট্ট সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তার পরিপূর্ণ পরিচয় জানিয়েছেন। এর মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি এবং আল্লাহ যে স্বয়ং সম্পন্ন এটাও আমরা জানতে পেরেছি। এর মাধ্যমে আমরা তাওহীদের একত্ববাদের সঠিক ধারণা আমরা পেয়েছি।
আচ্ছা কোনো প্রশ্ন আছে বলো। হ্যালো হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা তাহলে আমরা এখন এখন আমরা বাড়ির কাজ করব। না স্যার। না স্যার। না স্যার। এখন আমরা কিছু আচ্ছা আমরা যে আজকে দুইটা সূরা আলোচনা করলাম, সূরা লাহাব এবং সূরা ইখলাস, এই দুইটা সূরার দুইটা সূরা থেকে আমরা কিছু বাড়ির কাজ দেব, কিছু জ্ঞানমূলক প্রশ্ন। প্রথমে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন জানব, সূরা আল-লাহাব কোথায় অবতীর্ণ হয়, এরপরে সূরা আল-লাহাবের আয়াত সংখ্যা কয়টি, হ্যাঁ প্রশ্ন করবে। হ্যালো একজন হাত তুলেছো দেখতে পাচ্ছি, প্রশ্ন করো। আচ্ছা তিন নম্বরে, কোন সূরা আল কোরআনের এক তৃতীয়াংশের সমান, এরপরে সূরা আল ইখলাস কোরআনের কততম সূরা, তাওহীদ বা একত্ববাদের সুপরিশুদ্ধ দলিল কোন সূরা। তোমাদের যাদের মোবাইল আছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ হাত তুলেছো, প্রশ্ন করবে। হ্যালো কি এই পাঁচটাই কি আমাদের হোমওয়ার্ক? আরো আছে আরো আছে। আচ্ছা এরপরে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখো, সংক্ষেপে সূরা আল-লাহাবের পরিচয় দাও, এরপরে সূরা আল-লাহাবের দুইটি শিক্ষা লেখো, তারপরে সূরা আল-ইখলাসের ফজিলত কি। আমরা তো জানছি যে ফজিলত হচ্ছে ওই যে প্রথমে যেটা আলোচনা করে এসে যে সূরা ইখলাস পবিত্র কোরআনের এক তৃতীয়াংশের সমান। তারপরে এক সাহাবি এসে বললো যে আমি সূরাকে ভালোবাসি, নবীজি বললেন যে সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই যে ফজিলত। তারপরে সূরা ইখলাসের শানে নজুল লেখো, এরপরে সূরা আল ইখলাসের মূল ভাব লেখো। সূরা আল ইখলাসের মূল ভাব আমরা সূরা ইখলাসের যে ব্যাখ্যা, ব্যাখ্যার প্রথমে আমরা পেয়ে যাব, এটা হচ্ছে তাওহীদের সুপরিশুদ্ধ দলিল, এরপরে এর মাধ্যমে আল্লাহ পাক তার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন, কাফেরদের জবাব দিয়েছেন, এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই যে কথাগুলো আছে এগুলো সুন্দর করে লিখলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবে, এটা হচ্ছে সূরা ইখলাসের মূল ভাব। তারপর দেখো সবাই, তোমাদের জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, আমি একবার পড়ছি দেখো, যে মসজিদের ইমাম সাহেব জুমার খুতবা এমন একটি সূরা আলোচনা করলেন যে সূরায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফিরের নাম উল্লেখ করে তার ধ্বংস কামনা করেছেন, আর তার স্ত্রীও ছিল একজন অসৎ মহিলা, সে রাসূল সাল্লামের চলার পথে কাটা বিছিয়ে রক্ত। যেন ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সূরা আল-লাহাব কোথায় অবতীর্ণ হয়, এরপরে সূরা আল-ইখলাসের ফজিলত কি, এরপরে ইমাম সাহেবের আলোচনায় কোন সূরার কথা ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আবু লাহাবের নাম উল্লেখ করেই সূরা নাজিল করেছেন, তাহলে গ নম্বরে আনসার হবে কি সূরা আল-লাহাব, এরপরে সেটা ব্যাখ্যা করতে হবে। এরপরে ঘ নম্বর হচ্ছে উদ্দীপকে আলোচ্য সূরাটির প্রেক্ষাপট অর্থাৎ শানি নজুল, উদ্দীপকে আলোচ্য সূরাটির প্রেক্ষাপটে আলোচনা করো, অর্থাৎ এই সূরাটার শানি নজুল আলোচনা করতে হবে। আচ্ছা প্রশ্ন কি আমাদের ইস্তাবদু?
আচ্ছা তোমরা এগুলো বাসায় পড়বা কেমন? তোমাদেরকে আমি যে জ্ঞানমূলক অনুধাবন এবং সৃজনশীল প্রশ্ন দিলাম ওগুলো তোমরা বাসায় পড়বা, বাসায় সলভ করার চেষ্টা করবে, কেমন? ওকে স্যার। আর কোনো প্রশ্ন আছে? আপনি দেননি, সৃজনশীলটা একটু একবার দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যারা সৃজনশীল প্রশ্ন দেখতে পাওনি এবার দেখে নাও। চার কোন প্রশ্ন বলো। তাহলে আর কোন প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম।